हेलो फ्रेंड, আমি গরম সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গরম। ফ্রেন্ড, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের মোবাইলে যখন কোনো কল আসে এবং কল করার সময় আমাদের মোবাইলটা তখন বিজি হয়ে যায়, কিন্তু অন্য কোনো ব্যক্তি যদি আমাদের মোবাইলে কল করে থাকে তার যে কলটাও আমাদের মোবাইলে ওয়েটিং লিস্ট দেখায়। তো ফ্রেন্ড, আমরা কিভাবে সেটিং করার পরে আমাদের মোবাইলের মধ্যে এই কলটা ওয়েটিং লিস্টে দেখাবে, তো আমরা এই প্রুফ প্রসেসটা এখানে দেখে নেব। তো ফ্রেন্ড, আপনি যদি মনে করেন আপনার মোবাইলেও এই সেটিংটা দরকার, তাহলে এই ভিডিওটা আপনি এখানে দেখতে পারেন। তো ফ্রেন্ড, তার আগে বলি, যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আমরা কিভাবে আমাদের মোবাইলের যে কল ওয়েটিং আছে সেটা আমরা এখানে অ্যাক্টিভ করব বা আমরা এখানে কিভাবে এটাকে এনাবেল করব। তো ফ্রেন্ড, পুরো প্রসেসটা আমি দেখাবো আমার মোবাইলের মাধ্যমে। তো আমরা সরাসরি চলে যাব আমার মোবাইলের স্ক্রিনে। তো ফ্রেন্ড, আমরা সরাসরি চলে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। এখানে আমরা দেখাবো আমরা কিভাবে আমাদের মোবাইলের যে কল ওয়েটিং আছে সেটা আমরা এখানে অ্যাক্টিভ করব। তো ফ্রেন্ড, আমরা যদি আমাদের মোবাইলে কল ওয়েটিং অ্যাপটি অ্যাক্টিভ করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে আমাদের মোবাইলের যে সেটিংস আছে সেখানে আমাদের যেতে হবে। সেখানে আসার পরে আমাদেরকে করতে হবে এখানে আমাদের যে ফোন আছে ফোনের মধ্যে আমরা এখানে চলে যাব। ফোনের মধ্যে আসার পরে আমরা এখানে কল ওয়েটিং আছে, কল ওয়েটিংয়ে আমরা এখানে চলে আসব। তো ফ্রেন্ড, আমরা যদি আমাদের মোবাইলের কল ওয়েটিংয়ে ওয়েটিং করতে চাই, তাহলে আমরা এইভাবে এটাকে কল ওয়েটিং এখানে আমরা যদি এনাবেল করে দিই, এটা যদি বন্ধ করে দিই, তাহলে আমাদের মোবাইলে কোনো কল আমাদের ওয়েটিংয়ে দেখাবে না। কিন্তু আমরা যদি এটাকে এনাবেল করে দিই, তাহলে আমাদের মোবাইলে এইভাবে এটাকে শো করবে। কিন্তু ফ্রেন্ড, অন্য কোনো মোবাইলে যদি আপনি কল ওয়েটিং আপনি করতে চান, তাহলে আপনাকে করতে হবে, সব ধরনের মোবাইলে আলাদা আলাদা কিছু সেটিংস থাকে, আপনাকে ওখানে দেখতে হবে কোথায় সেটিংস আছে, তারপরে কোথায় অ্যাপস লেখা আছে বা সিস্টেমস অ্যাপ সেটিংস আছে, অথবা সেখানে কোনো কল সেটিংস আছে কিনা সেগুলো আপনাকে দেখে নিতে হবে। তো ফ্রেন্ড, আপনারা আপনার মোবাইলের মধ্যে যে সেটিংস অপশান আছে, সেটিংস অপশানে যাওয়ার পরে আপনাকে সেখানে সর্বপ্রথমে খুঁজে বের করতে হবে ওখানে যে কল সেটিং কোথায় আছে। তো ফ্রেন্ড, আমার এখানে যেহেতু এটা নেই, তো আমার এখানে ডাইরেক্ট আমরা ফোনের মধ্যে চলে এলাম। ফোনের মধ্যে আসার পরে এখানে যে আমার কল ওয়েটিং আছে, কল ওয়েটিংয়ে আমরা এখানে চলে এলাম। তো ফ্রেন্ড, অনেক অনেক ফোনের আলাদা আলাদা ধরনের সেটিংস আছে, সেখানে আমাদের এখানে যে কল সেটিংস আছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। বের করার পরে সেখানেই আমরা কল ওয়েটিং নামের সেই অপশানটা এখানে পেয়ে যাব এবং সেখান থেকে আমরা এটাকে এনাবেল করে দিতে পারি। তো আশা করি ফ্রেন্ড, ভিডিওটি সকলের ভালো লাগলো। সো প্লিজ ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। থ্যাংক ইউ।